নমস্কার, আশা করো আপনার সকল ভালে আছে। আজির রেসিপির আপনাদের দেখব মধুরিয়ামর শরবত আর লগতে থাকিব কেকুরার এখন ধুনিয়া আঞ্জা, মানে কেকুরার জোল বনাম জলাক গতি ধুনিয়াকে শেষালেক চাব। আর মধুরিয়ামর শরবত একদম কবই নালাগে, বহুত বেশি খাই ভাল লাগে। তো এটা প্রথমতে আমি কেকুরাখিনি বনায় লগে বলক, তারপর মাজতে খাম আমি সেই মধুরিয়ামর শরবত। প্রথমতে মই কেকুরারে রেসিপিটো বনাম বুলি কৈছিলোঁ, কিন্তু মধুরিয়ামে গৈ পিনে পাৰি লৈ আহিলোঁগৈ, কাৰণ ইমান বেছি গৰম আৰু ৰেচিপিটো বনোৱাৰ আগত ভাবিলোঁ কি অকণমান ঠাণ্ডা ঠাণ্ডা লাগক, তেতিয়াহে বনাব পাৰিম ন, যিহে গৰম দি আছে এইকেইদিন। হ'লে মই মধুরিয়াম এয়া পাস্তা লৈছোঁ, পাস্তাৰে হৈ যাব অকণমান পকা পকা। আমাৰ মানে মধুরিয়ামকেইটা তলৰ পিনে সেই ৰঙা ৰঙাটো দেই, পকা পকাটোৰেও খাব পাৰি, কিন্তু পকা 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 মানে ৰঙা ৰঙাটোৰ মানে খালে কালাৰটো তাৰমানে ধুনীয়া আহে, একদম তৰমুজ টাইপৰ আহে। এটা মধুৰিয়ামৰ মই পটককৈ যাতে পিচা যায় তেনেকৈ মানে আঠ পিচ কৰি দিছোঁ। এইফালে গৈ মই খুন্দি লৈ আহিলোঁ আৰু সেয়া দেখিছেনে গুটিবোৰ গুটিয়ে হৈ থাকে, কিন্তু মই পাহৰিলোঁ সেয়া পদিনা পাত দিবলৈ, গতিকে এতিয়া এনেকৈ পাতকেইখন দি দিলোঁ, এই চৰিয়াটোতে ৰাখি থৈ দিলোঁ। মধুৰিয়ামৰ চৰবতত আমাক লাগিব পানী, ঠাণ্ডা পানী মই দি দিছোঁ, আৰু নেমু লাগিব, পদিনাটো দিলোঁৱে ন, গতিকে এতিয়া মই নেমু অকণমান চেপি দিছোঁ। বহুতে কমেণ্টত লিখে এজনীয়ে যে কিহৰ কিহৰ যে খায় চৰবত বুলি, আসলে মানে হেলদি হেলদি বস্তুবিলাকেই লৈ আহোঁ, যেগুলো নাকি আমার শরীরের কারণে খুবই উপযোগী হয়। আর মধুরিয়ামর বহুত বেশি ভিটামিন থাকে, আমার ককা আইতাহতে মাহতে কোয়া মতে এটা মধুরিয়ামত বোলে এক পোয়া গাখীর সমান ভিটামিন থাকে, গতি কেউ খাব নি ন, গতিকে সবে খাব পাৰি। আর এটা ইয়াতে দি দিছো মই, যেহেতু ইমান বেশি মিঠা নহয় মধুরিয়ামকেইটা আমার, গতিকে মই চেনি দি দিছো, আপনাদের মৌ দি দিব পাৰে, চেনি দি দিছো। তারপর এটা দি দিম নিমখ, ইমানো বেশি চেনি দিয়া নাই, কারণ ইমানো বেশি মিঠা ভাল না লাগে শরবত, গতি চেনি নিমখ দিল আর পদিনা পাতো দিছিলোঁয়ে আর পানিও দিলোঁয়ে, এটা ধুনিয়াকে মিহলাই লম। ধুনিয়াকে খাটি মেলি ললো, কি কি দিছো আপনাদেরকেতো দেখিছে, এতিয়া মই ডাইরেক্ট গিলাসত বাকিছোঁ, চেকিনিৰে চেকি দিছোঁ, নিচিকিলেও হয়ে যায়, চেকিলে মানে গুটিবোৰ খাবলৈ নাপায় আৰু গুটিবোৰ খাবলৈ ভাল নালাগে নহয়, সেইকাৰণে মানে গুটিবোৰ নপৰাকৈ মই চেকি দিছোঁ। এয়া গুটিবোৰ এনেকৈ থাকে, গুটিবোৰ ভাবিবও পাৰে পিছা যোৱা বুলি, কিন্তু পিছা নাযায়, ধুনীয়াকৈ হৈ গ'ল দেখালোৱে। আৰু কি জানে, এইটো কালাৰটো যিহেতু গুলপীয়া হয় একদম ৰঙা নিচিনা, গতিকে বহুতেই ভাবিব পাৰে যে ইয়াতে আমি ফুড কালাৰ ব্যৱহাৰ কৰিছোঁ, কিন্তু নহয়, অকণমান আগতে দেখাইছোঁ ন, পাৰি অনাৰ পিছত কাটি মেলি, এইটো হ'ল আমাৰ মধুৰিয়ামৰ আমৰে কালাৰ, ফুড কালাৰবিলাক আমি খাব নালাগে কাৰণ আমাৰ পেটৰ কাৰণে বহুত অপকাৰ কৰে, গতিকে এতিয়া ধুনীয়াকৈ খাই লওঁ, টেষ্ট কৰি মানে টেষ্ট কৰি ক'ব নালাগে, বহুত বেছি ভাল লাগে, আজি আমি পুৱাও খাইছোঁ আৰু এতিয়া একদম ৰেচিপিটো বনোৱাৰ আগত অকণমান ঠাণ্ডা কৰিবৰ কাৰণে খাই লৈছোঁ আৰু, এতিয়া একদম চিম্পলকৈ দেখাই দিম ৰেচিপিটো। ঘৰত খাব দেই, সকলোৰে ঘৰত থাকিয়ে নহয়, এতিয়াহে বনাব লৈছোঁ কেকুৰাৰ ৰেচিপিখন, তাতে লাগিব আমাক কেকুৰা, আৰু এইফালে লৈছোঁ মান ধনিয়া, তাৰপিছত ভেদাইলতা, আলু লৈছোঁ, আৰু ইয়াৰ গৰম মছলা, জলকীয়া গুড়ি, শুকান জলকীয়া,
তারপর ইয়াতে আছে ধনিয়া গুটি, জালুক আর জিরা কেটামান আছে, আর এয়া হল আদা আর নহরু পিঁয়াজ, এইখানে হয়ে যাব। এটা ধুনিয়াকে প্রথমতে আমি এই কেকুড়াকেটা সাফা করে পিছি লই আহিব লাগিব। ফেলে সাফা করা হল, গতিকে এয়া মিক্সার মেশিনটাতেই দি দিলো। আর এটা ইয়াতে সেই মান ধনিয়া ভেদাইলতা যে লই আসছিল সেইখিনিও দি দিলো, পিঁয়াজও দিছো, আর এয়া নহরু দিছো লগতে, আর আদা দিছো, আর আজি কেঁচা জলকীয়া ব্যবহার করা নাই, শুকান জলকীয়াই দিছো, ধনিয়া গুড়ি আর ধনিয়া গুটি, আর ইয়াতে আছে জালুক। এয়া পিছি লই অহার পিছত এখানে কি কি দিছো গোটেখিনিতো দেখাইছোয়ে, আর এবার কই না থাকো, তাহলে মায়ে মোক বারো যোগাড় করে দিয়েছে, কিন্তু মায়ে অকমান লাজ করে কারণে দেখুয়া নাই মই এতিয়া। তো হেয়া মই এতিয়া তেলও বহাই দিলো, আর এতিয়া মই প্রথমতে গরম মশলা তেলতেই দি দিম, আজি পাঁচফোড়ন দিয়া নাই। হেয়া গরম মশলাখিনি তেলতে বহাই দিলো, তারপর আলু দি দিছো, আলুখিনি আগতে সিজাই থই দিয়াই আছিল, এয়া দি দিম এয়া হালধি, আর বহুতে ভাবিব পারে পিঁয়াজ দিয়া নাই বলে, পিঁয়াজ সেই খুন্দোতে দিছিল যে, গতি এটা আর দি থাকা নাই পিঁয়াজ, একলগে হয়ে গেছে। তো অকনমান মই ইয়াতে নিমখ আর সেয়া খুন্দি লওয়া গোটেইখিনি দি দিছো, আর ভালকৈ এতিয়া লড়াই দিম। জলকীয়া গুড়ি দিয়াই নাই নহয়, এয়া জলকীয়া গুড়ি অকণমানকে লৈছো, সেইখিনিও দি দিছো এতিয়া। আর সেয়া কেকুড়াখিনি ভালকৈ ভাজি ললো, গতিকে এতিয়া দি দিছো গরম পানী, ঠান্ডা পানী দিয়া নাই একো দেই, ইয়াতে মই গরম পানী ব্যবহার কৰিছো। আর এটা আমার ধুনিয়াক কেকুড়ার আমার এই আঞ্জাখন হয়ে গেল, জ্বলাকে বনাইছো, কারণ কেকুড়াও কম যে, আজি আকো দুটা রেসিপি দেখালো ন, কেনেকা পাইছে কমেন্ট জানাব, আর এয়া ওসর চাহাসন এয়া চাব পারে কিমান ধুনিয়াক উতলি আছে, আর রেড চিলি বেশিক দিয়া নাই ইমান, মানে পিছু রেড চিলি বেশিক খালে আকো পেটর অপকার করে না, সেকারণে তারমানে রেড চিলি বেশিক দিয়া নাই। তো হয়ে গেল আমার আজি আঞ্জাখন, আমার কেকুড়ার রেসিপিটো, এটা খাবলেহে বাকি। এফালে ভাতর কাহিও সাজি দিলে মায়ে, তো এটা ধুনিয়াক আমার রেসিপিটো খাও দেই, কেনেকুয়া বা হয়েছে। ইও আহি আগতে শুই আছে, আজি চাগে নাখায় সেকারণে ইমান ডিস্টার্ব দিয়া নাই, যদি মাছ যদি থাকিল হয় ইশ্বর বহুত বেছি একদম দিগদার দিয়ে, আজি আর বেলেগ বনাই নাথাকিলো, অকল কেকুড়ার জোলে বনাইছো, বহুত খাব ভাল লাগে এনেকে। তো ভিডিওটি ইমান শেষরলেকে চাই থাকার কারণে বহুত বেশি ধন্যবাদ, আর আশা করো আজি ভিডিওটি চাই আপনাদের বহুত বেশি ভাল পালে, এটা মই ধুনিয়াকে খাও, আজিলে আহিছো, বাই।